আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 7 জুলাই 2023 দেশব্যাপী বিনা বাধায় রেকর্ড সৃষ্টি করে অবাক করা জাগরণে নতুন উচ্চতায় জামাতের রাজনীতি। পুলিশ জামাতকে সহযোগিতা করেছে, পুলিশ পাহারায় জামাত বিক্ষোভ মিছিল করেছে, জামাত নেতারা বীর দর্পে বাংলাদেশের রাজপথে হাঁটছেন, স্লোগান দিচ্ছেন, জামাত ইসলামীর নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে রাজপথ প্রকম্পিত হচ্ছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিভিন্ন জায়গায় চমৎকার অনেক দৃশ্য দেখলাম। ভোলার দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভোলা জেলা জামাত ইসলামী জুমার আগেই বিক্ষোভ মিছিল করছে এবং পুলিশ তাদের সাথেই তাদের সামনে হাঁটছে, সহযোগিতা করছে। দেশের কোথাও কোনো বাধা দেওয়ার মতো নেতিবাচক কোনো ঘটনা ঘটেনি। কোথাও কোথাও জামাত ইসলামী মিছিল করছে, তাওহিদি জনতার ব্যানারে অন্য কেউ মিছিল করছে, আবার তাওহিদি জনতার ব্যানারে জামাত ইসলামীর লোকজন মিছিল করছে, শিবিরের লোকজনও আছে, অন্যান্য ইসলামী সংগঠনও মিছিল করছে পাশাপাশি ভিন্ন ভিন্ন রুটে। চমৎকার দৃশ্য, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো ধরনের ভেদাভেদ হানাহানি নেই, রাজনৈতিক প্রতিহিংসার কোনো ছাপ আজকের শুক্রবারের দেশব্যাপী জামাত ইসলামী সহ শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন যে বিক্ষোভ মিছিল করেছে কোথাও দেখা যায়নি। আমরা তো এমন দৃশ্যই দেখতে চাই। জামাত ইসলামী এটা মনে হয় অনেক বছর পর দেশব্যাপী বিনা বাধায় তারা নতুন রেকর্ড সৃষ্টি করলো। তাদের কর্মসূচি বেসিক্যালি দেশব্যাপী, কিন্তু মহানগর জেলা এভাবেই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা উপজেলা পর্যায়েও দেখেছি কোথাও কোথাও সরাসরি জামাত ইসলামীর ব্যানারে, কোথাও কোথাও অন্য ব্যানারে, সম্মিলিত ওলামা মাশায়েখ, তাওহিদি জনতা, কিন্তু করেছে কোনো না কোনোভাবে জামাত ইসলামী। এটা একটা রেকর্ড, একেবারে দেশব্যাপী সর্বত্র জামাত ইসলামী মাঠে নেমেছিল, জামাতের ব্যানারে হোক আর অন্য কোনো ব্যানারে হোক। জামাতের লোকজনের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস ছিল, তারা নিজেদেরকে এখন আর ঝটিকে মিছিল করার ফিলিংস থেকে বের করতে পেরেছে যে না, তারা রাজপথে মিছিল করছে, রাজপথে দাঁড়াতে পারছে, নির্দিষ্ট জায়গায় ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে সঠিক সময়ে প্রোগ্রাম শুরু করতে পারা এবং নীরবে কোনো ধরনের বিনা টেনশনে আগে বক্তব্য দিয়ে মিছিল শেষ করে আবার বক্তব্য দিয়ে একেবারে নির্বিঘ্নে বিনা বাধায় শেষ করা, এটা মনে হয় অনেক বছর পর জামাতের রাজনীতিতে এ ধরনের ঘটনা ঘটলো। এই জন্য বলবো এটা একটা রেকর্ড। রেকর্ড কয়েকটা সেন্সে, বিপুল সংখ্যক লোকের উপস্থিতি ছিল, শুধু জামাত ইসলামী বা শিবিরের লোকজন নয়, দেশব্যাপী জামাতের 7 জুলাইয়ের কর্মসূচিতে সাধারণ তৌহিদি জনতা তাদের একটা বিশাল পার্টিসিপেশন ছিল। কোথাও কোথাও এরকম নিউজও পেয়েছি, চরমোনাইল লোকজন জামাতের বিক্ষোভ দেখেছে, ঢুকে গিয়েছে, অংশগ্রহণ করেছে এবং জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ লোক, গুরুত্বপূর্ণ নেতা, দায়িত্বশীল অ্যাক্টিভিস্ট এদেরকে দেখেছে চরমোনাইল প্রোগ্রামে লাইভ করছে, সেখানে শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চমৎকার প্রোগ্রাম জামাত ইসলামীর জাগরণ 7 জুলাই। হ্যাঁ, একটা ইমানি চেতনা, এটা কোনো রাজনৈতিক দাবি নয়, কিন্তু যেভাবেই হোক না কেন জামাত ইসলামীর একটা জাগরণ হয়েছে দেশব্যাপী 7 জুলাই, এতে কোনো সন্দেহ নেই। এবং সে জাগরণ অবাক করা জাগরণ, অবাক করা ইন দি সেন্স কেউ কোনো বাধা দেয়নি, পুলিশ দাঁড়িয়ে আছে, জামাতের লোকজন হাঁটাচলা করছে, বিক্ষোভ মিছিল করছে, পুলিশ সহযোগিতা করছে, যেটা সাধারণত আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে হয়ে থাকে, চরমোনাই তো সবসময় ইতিবাচক সময় তাদের ক্ষেত্রে হয়ে থাকে, জামাতের ক্ষেত্রেও এখন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অনেক অনেক ক্ষেত্রে অবাক লেগেছে যে এত অল্প সময়ের মধ্যেই জামাত ইসলামী এরকম দেশব্যাপী গণজাগরণ ঘটবে এবং মোটামুটি তাদের ক্ষেত্রে বা তাদের সাথে ভালো আচরণ করা হবে। চমৎকার, ধন্যবাদ জানাতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, ধন্যবাদ জানাতে হয় অন্যান্য রাজনৈতিক দল বা সবাইকে যে বিদ্বেষ চর্চা করেনি। একটা সময় তো ছিল রবিউল আউয়াল মাস উপলক্ষে সিরাত র্যালি করতো, সেখান থেকেও অন্য নামে করতো, তাও গ্রেপ্তার করা হতো, হাম না ট্রাকে গান গাইতো 12ই রবিউল আউয়াল, সেখান থেকেও শিল্পীদের গ্রেপ্তার করার ঘটনা ঘটেছিল। জামাতের উপর কী না হয়েছে, এখন পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে, এটা একটা প্রমাণ। তা আমি মনে করি এই 7 জুলাই রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে, জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে, রাজশাহী মহানগরী
জামাত ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল করেছে, নারায়ণগঞ্জ মহানগরে জামাত ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল করেছে, বরিশালে করেছে, কক্সবাজার জেলা জামাতের বিক্ষোভ মিছিলটা ছিল চোখে পড়ার মতো, এমন কোনো জায়গা নেই যে করেনি, সব জায়গায় করেছে, চমৎকার। এবং অনেক উপজেলা শাখাও করেছে। এই সব মিলে আমি একবারে নাম ধরে ধরে সব বললাম না, অসংখ্য অসংখ্য তথ্য, চিত্র, খবর আমাদের কাছে আপনারা পাঠিয়েছেন। এক কথায় যদি বলি, দেশব্যাপী জামাত জাগরণ, দেশব্যাপী জামাত শিবিরের ইমানি জাগরণ, একটা ইমানি একটা কোরআন অবমাননার প্রতিবাদে, এটা কোনো তথাকথিত রাজনৈতিক দাবি নয়। তবে একটা ইমানি বিষয়ে, ধর্মীয় একটা বিষয় নিয়ে মাঠে নামার মধ্য দিয়ে এক দশকেরও বেশি সময় পর জামাত ইসলামীর জাগরণের মধ্য দিয়ে জামাতের রাজনীতি নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে আমি মনে করি। কারণ এরপরে জামাতের রাজনৈতিক ফুল রাজনৈতিক কর্মসূচিগুলো, ফুল ব্যানার নিয়ে প্রোগ্রামগুলো তো বাধা দেওয়ার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে বাধা দেওয়া যাবে না। জামাতের ক্ষেত্রে এখন প্র্যাকটিস হয়ে যাচ্ছে যে জামাত মাঠে নামছে, বিক্ষোভ মিছিল করছে, অনুমতি দেওয়ার ক্ষেত্রেও এটা সহায়ক ভূমিকা পালন করবে। যে জামাত তো কিছুদিন আগেও বিক্ষোভ মিছিল করলো, কই কেউ তো বাধা দিল না, এখন কেন বাধা দিবে? জামাতের নেতাকর্মীদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করলো যে সবসময় লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করা লাগে না, মিছিল করেই দৌড় দেওয়া লাগে না, সেই যুগ এখন আর নাই। যদিও কিছু সমালোচনা আমার পক্ষ থেকে ছিল যে ঘোষণা ছিল জুমার পরে, কিন্তু জুমার আগেই বিভিন্ন জায়গায় করেছে, সমালোচনা থাকলেও এরও ইতিবাচক দিক রয়েছে। কারণ কি, দেখেন একটা বিষয়, এই যে জামাত জাগরণ, জামাতের রাজনীতি অবাক করা উচ্চতা, এই যে কথাগুলো বললাম তার সুনির্দিষ্ট কিছু পয়েন্ট বলি। জামাত সকাল থেকে একেবারে বিকাল পর্যন্ত মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, জনগণের মধ্যে, রাস্তাঘাটে, আনাচে কানাচে, মসজিদে, মসজিদের বাহিরে, সব জায়গায় আলোচিত ছিল। কারণ জামাত একেবারে খুব সকাল থেকেই তাদের 7 জুলাই পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরু করেছে। এদিন চরমোনার ছিল, আরও বিভিন্ন দলের ছিল, আর অনেক ইসলামী সংগঠন মাঠে নেমেছে, কাউকে নিয়ে তেমন কোনো আলোচনা নাই মিডিয়ায় বা কোথাও, শুধু জামাত আর জামাত, শিবির আর শিবির, রাজপথ জামাত শিবির স্লোগানে প্রকম্পিত হয়েছে। অন্যান্য দল যারা মাঠে নেমেছে সবাইকে ধন্যবাদ, কিন্তু তারা কেমন যেন জামাত শিবির উপরে আলোচনায় আসতে পারছে না। কিন্তু জামাত যদি এই ইতিবাচক বা এরকম একটু সুন্দর সুযোগ না পেত, তাহলে চরমোনাই বা অন্যান্য দলেই ব্যাপক আলোচনায় থাকতো। এই জন্য বলবো যে জামাতের অবাক করা জাগরণ, জামাত জেগে উঠেছে এবং সেটা মিডিয়া গ্রহণ করছে, জনগণের কাছে সেটা এজেন্ডায় রূপ নিয়েছে এবং এর ফল পাচ্ছে, জামাতের আত্মবিশ্বাস হচ্ছে, এর ফলে জামাতের রাজনীতিতে একটা নতুন মাত্রা, নতুন উচ্চতা আমি দেখতে পাচ্ছি। সামনে এই জুলাই সেপ্টেম্বরে দেখবেন যে জামাত কত সুন্দর স্মার্ট পলিটিক্স করছে। পরিশেষে আমি ব্যক্তির পক্ষ থেকে, নাগরিক হিসাবে ধন্যবাদ জানাই দেশব্যাপী একেবারে রুট লেভেল থেকে শুরু করে কেন্দ্রীয় জামাত ইসলামীকে এত সুশৃঙ্খল একটা বিশাল আর সর্বব্যাপী একটা কর্মসূচি উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যারা সহযোগিতা করেছেন এবং যারা জামাতের প্রতি এতদিন বিদ্বেষ পোষণ করে জামাতের যে কোনো কর্মসূচিকে বাধাগ্রস্ত করা, হামলা করা, পুলিশে খবর দেওয়ার নোংরা রাজনীতি করতেন কিন্তু 7 জুলাই করেননি, তাদেরকেও ধন্যবাদ জানাই, যেন সবার শুভ বুদ্ধির উদয় হয়।